Today we discuss about big zero notation and the big zero notation defines the big zero notation defines an upper bound function 0n for f of n which represents the time space complexity of the algorithm on an input characteristics n. তাহলে দ্য বিগ জিরো নোটেশন ডিফাইন্স অ্যান আপার বন্ড দ্য বিগ জিরো নোটেশন ডিফাইন্স অ্যান আপার বন্ড ফাংশন জি অফ এন ফর এফ অফ এন হুইচ রিপ্রেজেন্টস দ্য টাইম স্পেস কমপ্লেক্সিটি অফ দ্য অ্যালগোরিদম অন অ্যান ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এন মানে একটা ইনপুট ক্যারেক্টার্স এন টাইপ অফ ইনপুট ক্যারেক্টার্স যার স্পেস কমপ্লেক্সিটি অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে আপার বন্ড আছে জি অফ এন ফর এফ অফ এন একটা এফ অফ এন একটা ফাংশনের জন্য জি অফ এন একটা আপার বন্ড এটাই ডিফাইন করে কি বিগ জিরো নোটেশন ওকে তো এখন গেল বিগ জিরো নোটেশন দেন আমরা ডিসকাস করব ওমেগা নোটেশন ওমেগা নোটেশন কী দ্বারা প্রকাশ করা হয় এই এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে ওমেগা নোটেশনটা কী দেখো কখন আমরা ব্যবহার করি সেটা আমরা দেখি যে ডান ওমেগা নোটেশন ইজ ইউজড হোয়েন the function when the function g of n defines a lower bound for the function এফ অফ এন মানে যখন তোমার হচ্ছে একটা বিগ জিরো নোটেশনে দেখো আপার বন্ড ফাংশন জি অফ এন ফর এফ অফ এন কাজ করে তখন হচ্ছে সেটা বিগ জিরো নোটেশন ওমেগা নোটেশন হচ্ছে দ্য ওমেগা নোটেশন ইজ ইউজড হোয়েন দ্য ফাংশন জি অফ এন ডিফাইন্স এ লোয়ার বন্ড ফর দ্য ফাংশন এফ অফ এন একটা এফ অফ এন ফাংশন ফাংশনটা লোয়ার বন্ড নিয়ে যখন কাজ করে লোয়ার বন্ডটা কোথায় জি অফ এন ডিফাইন করে যেটা সেটা নিয়ে যখন আসে তখন তাকে লোয়ার বন্ডকে বলা হয় ওমেগা নোটেশন আর যখন আপার বন্ড আসে তখন বিগ জিরো নোটেশন নেক্সট আমরা আলোচনা করব থেটা নোটেশন এটা হচ্ছে আমরা থেটা নোটেশনটা আবার কী দেখো দ্য থেটা নোটেশন ইজ হোয়েন দ্য
function f of n is the theta notation is used when the function f of n is bounded both from and below by the function g of n. তাহলে দেখো থেটা নোটেশনটা আবার কি, দ্য থেটা নোটেশন ইজ ইউজড হোয়েন দ্য ফাংশন এফ অফ এন ইজ বাউন্ডেড বোথ ফ্রম অ্যান্ড বিলো বাই দ্য ফাংশন জি অফ এন। ওকে, দেন আমাদের আরেকটা নোটেশন আছে, সেটা কি বলো, লিটিল ওয়েজ নোটেশন, যেটাকে আমরা লিটিল দেখো ওয়েজ নোটে শো বা ছোট জিরো বলি, ঠিক আছে। এই লিটিল ওয়েস নোটেশনটা দেখো, f of n equal to 0 g of n, তাহলে দেখো যদি আমরা এটা ধরি f of n equal to f, তাহলে f of n সমান সমান 0 g of n and f of n not equal to ওমেগা জি অফ এন, এটাই হচ্ছে আমাদের কি লিটিল জি ওয়েজ নোটেশন। এইটুকু আমরা লিখলে পরে যে মার্ক পাবো, পুরোটা বিস্তারিত লিখলে একই কথা। তাহলে এফ অফ এন একটা ফাংশন যার প্রেক্ষিতে জিরো অফ জি অফ এন কাজ করছে, ইফ এফ অফ এন ইকুয়াল জিরো জি অফ এন, এফ অফ এন নট ইকুয়াল টু ওমেগা জি অফ এন, এটা হচ্ছে লিটিল ওয়েজ নোটেশন।